আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো বিকালের নাস্তায় ঝাল জাতীয় নাস্তা। ভালো লাগে বিকালের নাস্তায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে ডো তৈরি করে নিব, এর জন্য 1.5 কাপ দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলে ময়দা দিয়ে দেব, সেই সাথে লবণ, লবণ নিয়েছি 1/2 চা চামচ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবে। দিয়ে দেব তেল, তেল দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ, প্রতি কাপের জন্য 1 টেবিল চামচ করে দিবেন। তেল আর লবণ ময়দা একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ডো তৈরি করে নিব। পরোটা ডো এর মতো করে তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব ডোটাকে। এবার ভেতরে পুর তৈরি করে নেব, এর জন্য 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর একটা ছোট পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন 1 চা চামচ। আদা আর রসুনকে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার একে একে গরম মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদ আর ধনিয়া। হলুদ নিয়েছি 1/4 চা চামচ আর 1/2 চা চামচ নিয়েছি ধনিয়া। জিরা দিয়ে দিব 1/4 চা চামচ আর 1 চা চামচ মরিচ দিয়ে দিচ্ছি। এটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিন্তু বাড়িয়ে নিতে পারেন। আর গরম মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, মশলাটাকে কষিয়ে নিব। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। মশলাটাকে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি আলু, কিউব করে কেটে রেখেছি 2 কাপ। আলুটাকে ভেজে নিব সবকিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে। তো চাইলে ঢেকে দিতে পারেন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে, কিংবা খোলা রেখেও এগুলোকে সিদ্ধ করে নিতে পারেন আলুগুলোকে। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলোতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি 2টো কাঁচা মরিচকে কুচি করে দিয়েছি, আপনারা আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আলুগুলোকে এক পাশ করে নিব। আলুগুলোকে এক পাশ করে নিয়ে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ আর লবণ। ডিম যখন একটু শক্ত হয়ে আসবে নিচের সাইডটা, তখন নেড়ে মিশিয়ে দেব আলুর সাথে। এবার ডিম আর আলু মিশিয়ে নেব আর এতে দিয়ে দেব আমি চাট মশলা 1/2 চা চামচ, কিংবা আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন নামানোর আগে এই পর্যায়ে। আমি চাট মশলা দিয়ে দিয়েছি, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন।
এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি, একটু ছোট করে দেব ভেঙে ভেঙে। এরপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হয়ে গেছে নামিয়ে নেব। ভিতরে পুতুরি করা হয়ে গেছে, এবার আমি 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দইয়ের থেকে সামান্য ডুকে নিয়ে নিব, নিয়ে রুটি বেলে নেব। ডো নিয়ে একদম পাতলা করে রুটি বেলে নিব, যতটা সম্ভব পাতলা করা যায়। রুটি বেলা হয়ে গেছে, এবার এতে ভিতরে পুর দিয়ে দেব মাছ বরাবর। ভেতরে পুর দেওয়া হয়ে গেলে এভাবে এক পাশ থেকে তুলে দিয়ে অন্য পাশটাকে এর উপরে তুলে দেব। সামান্য পানি লাগিয়ে দেব। সামান্য পানি লাগিয়ে দিয়ে এর উপরে তুলে দিচ্ছি। এবার সাইডগুলোতেও সামান্য পানি লাগিয়ে দিয়ে তুলে দেব। করে নিলাম একইভাবে, আমি বাকিগুলোকেও করে নিলাম। আটটা হয়েছে এখানে 1.5 কাপ ময়দা। এবার চুলায় প্যানে দিয়ে দিচ্ছি। আগুন আজ মিডিয়াম লোতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি, এতে আমি 3টা দিয়ে দিচ্ছি প্যানে। নিচের পাশটা হয়ে এলে উল্টিয়ে দেব। প্রথমে 2 পাশটাকে তেল ছাড়াই ছেঁকে নেব এভাবে করে। দুই পাশটাকে চেপে চেপে প্রথমে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার তেল দিয়ে দেব। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে এগুলোকে ছেঁকে নিব। চাইলে আপনারা পরিমাপে তেল আরো বাড়িয়ে দিতে পারেন, দিয়ে ভেজে নিতে পারেন। চারপাশ থেকে ব্রাউন হয়ে এলে, ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। করে নিলাম বিকালে আলুর নাস্তা। আপনারাও করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন যত খুশি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।